ইমান থাকে তাহলে জান্নাত, যদি ইমান না থাকে তাহলে জাহান্নাম। কিন্তু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলছেন আমার যারা উম্মত তাদের মধ্যে ইমান থাকবে না। কিয়ামতের আলামত আপনাকে বলছি, কিয়ামতের আলামতে বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানুষ মসজিদে আসবে কিন্তু ইমানদার একটাও থাকবে না। দেখেন মুস্তাদারেক খুলেন, মুস্তাদারেক হাকিমের আপনার 8365 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াতি আলা নাসি জামানুন, পৃথিবীতে তোমাদের সামনে এমন একটা সময় আসতেছে, ইয়াস্তামিউনা নাসু ফিল মসজিদ, মানুষ মসজিদে আসবে, লাইসা ফিহি মুমিনুন, একটা মানুষও মুমিন থাকবে না। বুঝাতে পারিনি, এই আখিরি জামানার কোথায়, কিয়ামতের পূর্বে যে জামানাটা থাকবে এই জামানার কোথায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মানুষ মসজিদে থাকবে, মসজিদে মুয়াজ্জিন আজান দিবেন, মসজিদে ইমাম সাহেব মুসল্লিদেরকে নামাজ পড়াবেন, সবারই দাড়ি থাকবে, টুপি থাকবে, সবাই পাঞ্জাবি পাগড়ি পরবে, কিন্তু একটাও ইমানদার নয়। ঘটনা বড় কঠিন। আপনি বলবেন আমরা তো মসজিদে আসছি তো সবাই তো ইমানদার। আমি আপনাদের এখানে একটু পরে আসি, একটু বলি, যারা শিয়া ওরা কি নামাজ পড়ে না? ওরাও কিন্তু জুমার দিনে আজকে নামাজ পড়তেছে, টুপিও রাখছে, দাড়িও রাখছে, পাঞ্জাবিও পড়তেছে, আজানও দিচ্ছে, ইমামও আছে, মুয়াজ্জিনও আছে। বলেন তো এরা কেউ মুমিন? এরা কেউ মুমিন? এরা সবাই কি কাফের? অথচ আল্লাহ রাসূল বলছেন মসজিদে আসবে, এরা কেউ মুমিন হবে না, এরা কাফের হবে। হাদিস কি বাস্তবায়ন হয়েছে? আলামত কি বাস্তবায়ন হয়েছে? আরেকটু আসি, আমাদের দেশে একটা দল, বিশেষ করে আমাদের দেশে এখন মাথা চাড়া দিচ্ছে, সেই দলটার নাম হচ্ছে কাদিয়ানি দল। কাদিয়ানি, গোলাম আহমদ কাদিয়ানি, গোলাম আহমদ কাদিয়ানির যারা অনুসারী এরাও কিন্তু মসজিদে আজকে জুমার খুতবা দিচ্ছে, নামাজও পড়তেছে, টুপি আছে, দাড়িও আছে, আজান হয়েছে, নামাজও হবে। বলেন এই কাদিয়ানির যারা অনুসারী, এই কাদিয়ানি নাকি নবী দাবি করছে, নিজেকে নবী দাবি করছে, তাহলে এর যারা অনুসারী এর মসজিদে যারা নামাজ পড়ে এরা কেউ মুসলমান? অথচ আল্লাহ রাসূল বলছেন মানুষ না মসজিদে আসবে, একটাও মুমিন থাকবে না। হাদিস কি বাস্তবায়িত হয়েছে? আরেকটু আসি, আজকে যান শাহপুরানের মাজারে, মসজিদ আছে, আজান হয়েছে, খুতবা হচ্ছে, একটু পরে নামাজ পড়বে, ইমামও পড়াবে, মুসল্লিরাও পড়বে। আপনার শাহপুরানে যান, শাহজালালের মাজারে যান, খাজা মঈনুদ্দিন চিশতির মাজারে যান, আরও যত দরবার শরীফ নামে খানকা শরীফ আছে, এই খানকা শরীফগুলোতে দেখেন আজান হয়েছে, মুয়াজ্জিন আজান দিয়েছে, ইমাম সাহেব খুতবা দিচ্ছে, একটু পরে নামাজ পড়বে। বলেন তো যারা শাহপুরানের মাজারে গিয়ে সিজদা দেয় এরা কেউ মুসলমান? বলেন তো যারা ওই শাহজালালের মসজিদে গিয়ে সিজদা দেয়, মাজারে গিয়ে সিজদা দেয় এরা কেউ মুসলমান? যারা আরো যত মাজারে গিয়ে সিজদা দিচ্ছে আজকে, ওই মাজারে গিয়ে নামাজ পড়তেছে এরা কেউ মুসলমান? অথচ মানুষ মুসলিম ইয়া দিয়ে, মানুষ দিয়ে মসজিদটা ভরা, আর একটাও ইমানদার নেই। আল্লাহর নবীও 1450 বছর আগে এই কথা বলছেন, কিয়ামতের পূর্বে মানুষ মসজিদে যাবে, নামাজ পড়বে, দাড়ি টুপি সব থাকবে, ইমাম থাকবে, মুয়াজ্জিন হবে, খুতবা হবে, সব হবে, কিন্তু একটাও ইমানদার হবে না। হাদিস কি বাস্তবায়িত হয়েছে? সম্মানিত উপস্থিতি, তাহলে বুঝে নেন ইমাম মাহাদি আসার সময় হয়ে গেছে, খুব বেশি দিন নেই। মুহাদ্দিসরা বলতেছেন, ইসলামিক স্কলার যারা বেশিরভাগ মিশর এবং সিরিয়া, আফগানিস্তান, পাকিস্তান, এখানে রাষ্ট্রীয়ভাবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। আমরা তো টুটকা বাটকা বিদ্যা নিয়ে যে যতটুকু পারতেছি করতেছি, কিন্তু আপনি মিশরে যান, আফগানিস্তান যান, আপনার পাকিস্তানে যান, আপনার ফিলিস্তিনে যান, সিরিয়ায় যান, রাষ্ট্রীয়ভাবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে, কিয়ামতের আলামত নিয়ে, ইমাম মাহদী ঈসা আলাইহিস সালাম, দাজ্জাল ইয়াজুজ মাউজের আগমন নিয়ে বর্তমানে আলোচনা চলতেছে। অথচ আমাদের দেশে তেমন কোনো আলোচনা হয় না, যার কারণে আমরা এই বিষয়ে তেমন জানি না। তো এই বিষয়ে জানানোর জন্য আমার একটা সংক্ষিপ্ত ছোট অল্প বিদ্যা দিয়ে লেখা একটা বই, ইমাম মাহাদির আগমন, বইটা নেওয়ার চেষ্টা করবেন, বিস্তারিত লেখার চেষ্টা করেছি।